এসএসসি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায়। এই নিয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি সোশ্যালে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর ইউডি। তদন্তকারী সংস্থা আজতককে জানিয়েছে যে মন্ত্রীর বাড়ি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য কিছু প্রার্থীদের সম্পর্কিত নথি পাওয়া গেছে। ইডি আরও জানিয়েছে প্রমাণগুলি দেখায় যে পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি কর্মীদের নিয়োগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রুপ ডি প্রার্থীদের তালিকা, বেশ কিছু পরীক্ষার অ্যাডমিট কার্ড, 2016 সালের অশিক্ষক স্টাফ গ্রুপ ডি এর জন্য আবেদনপত্র, রোল নম্বর সহ উচ্চ প্রাথমিক শিক্ষক পদের জন্য 48 জন প্রার্থীর তালিকাও পাওয়া গেছে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার নিয়ে কি বলছেন বিরোধীরা শুনে নেওয়া যাক। যদি এটা সত্যিকারই কেলেঙ্কারি হয়ে থাকে, এখনো তদন্ত সব চলছে, তো যেহেতু যে কোনো লোককে তো কেসে ফাঁসানো যায়, যে কোনো লোককে কেসে ফাঁসানো যায়, কিন্তু যতক্ষণ প্রমাণিত না হচ্ছে সঠিক, কোর্ট তার ফাইসালা না দিচ্ছে, ততক্ষণ কিছু বলা যাবে না। যদি সেটা সত্যিকে প্রমাণিত হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই যে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, দীর্ঘদিন আন্দোলন করছে, হ্যাঁ, তাদের কথা শুনছে না মানে রাজ্য সরকার সেভাবে, এবার মানে কি বলবেন তারা? যারা বা অনেক গরিব ছেলে, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, অত যদি পয়সা দিয়ে নিয়োগ হয়ে যায় তাহলে সত্যিকারে যারা লেখাপড়া করছে, যারা ভালো ছেলে, তারা চান্স পাবে না। এবং তাহলে এরকম হলে তো শিক্ষা, যারা সঠিক শিক্ষা নিচ্ছে তারা তো ওই জায়গায় চান্স পাবে না, যারা পয়সা আছে তারা ওই জায়গায় চান্স নিয়ে নেবে। পশ্চিমবাংলায় ছাত্ররা আন্দোলন করছে রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে, আজ সেই জায়গায় এই রোদ, জল, হ্যাঁ, এবং সমস্ত কিছু মানে এ করে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে, সেই জায়গায় পার্থ চ্যাটার্জির মতন একটা শিক্ষামন্ত্রী, পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী, হ্যাঁ, সে আজকে কোটি কোটি টাকা তার বান্ধবীর নামে জমা করা, এটা আমি আমার পক্ষ থেকে আমি ধিক্কার জানাচ্ছি। পার্থ চ্যাটার্জিকে অবশ্যই ইমিডিয়েটলি তদন্ত করে, হ্যাঁ, জেল অথবা ফাঁসি দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা জানেন কি করে এটা উত্থ হয়েছে, এই চাকরি প্রার্থীরা এখনও বসে আছেন, আন্দোলন করছেন, কী বলবেন বিষয়টা? আমরা এটাকে শুধু পার্থ চ্যাটার্জিকে দোষ দেবো না, শুধু একাই পার্থ চ্যাটার্জি কেন, তৃণমূলের এর থেকে জিট পর্যন্ত যে স্তরের নেতা আছে তারা প্রত্যেকেই চোর, কেউ চোর কেউ ডাকাত। আমরা চাইবো যে বেকার ছেলেমেয়ে যারা শিক্ষিত, 342 জনদের ধর্ণা দিচ্ছে চাকরি, ন্যায্য চাকরি পাওয়ার জন্য, সেটা যে পায়নি তা থেকে বঞ্চিত হয়েছে শুধু ওই পার্থ চ্যাটার্জি এবং মমতা ব্যানার্জি বা তার ভাইপোর জন্য। আমরা চাইবো উপযুক্ত তাদের শাস্তি দেওয়া হোক এবং ন্যায্য যে ভালো ছেলেপেলেগুলো আছে তারা ভালোভাবে চাকরিতে পাক। আমরা চাইবো সঠিক পদ্ধতি মেনেই তারা চাকরির জন্য পায় এবং উপযুক্ত শাস্তি তাদেরকে পার্থ চ্যাটার্জি দেওয়া হয়। এ তো সবে মাত্র শুরু হয়েছে, আরও যে কত কোটি টাকা তাদের ফ্ল্যাটে অলিগলিতে লুকানো আছে তা তারাই জানে, এটা সম্পূর্ণ বাংলার লজ্জা এবং ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে পঙ্গু করে দিল। আর আগামী দিনে আমরা শিক্ষামন্ত্রীর কাছে কি আশা করব তা সাধারণ মানুষের উচিত এ বিষয়ে ধিক্ষার জানানো। আমার ব্যক্তিগত মত, এটা একদম লজ্জাজনক যে কলঙ্ক লেখা গেল তা আগামী প্রজন্ম মুছবে না। কি চাইছেন এখন মাত্র কি তার কঠোরতম সাজা হোক সত্য উদ্ঘাটন, এবং আরও যেগুলো বিষয় লুকানো আছে সেগুলো সত্যগুলো উদ্ঘাটন হোক, এবং চাকরি প্রার্থীদের যে তাদেরকে যে যোগ্য, চাকরি প্রার্থী যারা যোগ্য তাদেরকে যে চাকরি দেওয়া হলো না এবং তাদের উপরে যে অবিচার অন্যায় করা হলো, তাদের ক্ষতিপূরণ কিভাবে মিটবে, এর দায় মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রূপী ট্রেডার্স। জাকুয়ার, হিন্দওয়ার, পি4, গ্রানাইট, সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রূপী ট্রেডার্স, কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে। যোগাযোগ 7811871522।